নরসিংদী দুই আসনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে নির্বাচনী প্রচারণায় নেমেছে নৌকা সমর্থক নাজিমউদ্দিন, আর এ নিয়ে জেলা সর্বত্র বইছে সমালোচনার ঝড়। আর মাত্র ১২ দিন পর আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের জনগণকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে আইনি সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কমিশনের বিধি অনুযায়ী নির্বাচনী প্রচার প্রচারণায় কোনো প্রার্থী কিংবা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও প্রকাশ্যে বৈধ অস্ত্র ব্যবহার আপাত নিষিদ্ধ। এ বিষয়ে চিঠি দিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নরসিংদী দুই পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম। এই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ বৃহস্পতিবার সকালে নরসিংদী দুই নির্বাচনী এলাকা আমদিয়া ইউনিয়নের কান্দাইলে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা করেন তিনি। এ সময় তার সাথে থাকা সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি নাজিমউদ্দিন কোমরে একটি কালো রঙের পিস্তল গোজে রেখে নির্বাচনী প্রচারণা কাজে তাকে সহযোগিতা করেন। একজন এমপি প্রার্থীর সাথে থাকা ব্যক্তিটির এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে স্থানীয়রা সহ জেলার সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। কিভাবে প্রকাশ্যের অস্ত্র প্রদর্শন করে নির্বাচনী প্রচার কাজ সম্ভব? তাহলে দেশে কি আইন বাস্তবায়নে সংশ্লিষ্টরা নেই? এমনই নানান প্রশ্ন এখন দেখা দিয়েছে গোটা নরসিংদীবাসীর জনমনে। নির্বাচনে প্রভাব দেখাতেই প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা হচ্ছে বলে মনে করছেন এলাকার সাধারণ ভোটাররা। এদিকে নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডক্টর বদিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত সকল ধরনের অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থীকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।